বাঁচাও, নিজেদের পরিবার বর্গকেও ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুব নির্দয়, খুব নির্মম, এদের চেহারায় হাসি নাই। রব্বুল আলামিন তাদেরকে যা আদেশ করে তারা তাই পালন করে, ওই ফেরেশতারা আল্লাহর কোনো আদেশের অবাধ্য হয় না। ওই জাহান্নামকে ভয় করো, আর জাহান্নাম থেকে নিজেও বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও, নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে, নিজেও জান্নাতে যেতে চাই, আব্বা আম্মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন বিশ্ব নবীকে আদেশ করলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সালাতের আদেশ করেন এবং নিজেও সালাত পালনে সচেষ্ট হন। একা একা সালাত পালন করলে হবে না, আপনার পরিবারের সবাইকে আপনি মুসল্লি বানান, নিজেও সালাত পড়েন, সন্তানদেরকেও সালাত কায়েমকারী বানান। আপনি একা একা নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, এরকম আসরা নাই। বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে না, আসরা নাই। ভাই নামাজ পড়ে, বোন নামাজ পড়ে না, আসরা নাই। আচ্ছা, আমি জান্নাতে থাকবো, আমার মা থাকবে জাহান্নামে, এটা ভাল লাগবে? আমি থাকবো জান্নাতে, আমার আব্বা জাহান্নামে, ভাল লাগবে কার কার? আমি থাকবো জান্নাতে, আমার ছেলে মেয়েগুলো জাহান্নামে। আমি জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবো, আমার স্ত্রী থাকবে জাহান্নামের আগুনে, এটা আমাদের ভালো লাগবে? এজন্য মুমিন পরিবারের সবাই আমরা জান্নাতে যেতে চাই, আমিও যাব, মা বাবাও যাবে, আমার স্ত্রী সন্তানরাও যাবে। এজন্য রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচান, নিজেও বাঁচেন, পরিবারকেও বাঁচান। এজন্য মুসল্লি ভাইরা সাবধান, একা মুসল্লি হবেন না। ইসলাম পালনকারীরা সাবধান, একা ইসলাম পালনকারী হবেন না, ফ্যামিলির সবাইকে মুসল্লি বানাইতে হবে, সবাই মিলে ইসলাম পালন করতে হবে, সবাই মিলে ঘরটার একটা জান্নাতের টুকরা বানাতে হবে, ঠিক কি না? মুমিন জীবনে পরিবারের গুরুত্ব অনেক বেশি। ফ্যামিলি হচ্ছে এই পৃথিবীর সর্বপ্রথম ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, এক একটা পরিবার এক একটা কি প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন। গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারে আমার ইসলাম পালনের সুযোগ আসার নাই, কথা কি বুঝতেছেন? বাংলাদেশে ইসলাম পালন নিষিদ্ধ করে দেওয়া হলো, মসজিদে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হলো, তাফসির মাহফিল নিষিদ্ধ করে দেওয়া হলো, জুমার খুতবা নিষিদ্ধ করা হলো, ইসলামের সব অনুশাসন পালনকে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করা হলো, কিন্তু আমার পরিবারের ভেতরে ইসলাম পালনের সুযোগ আছে না? আমার বেডরুমের ভিতরে কেউ নিষিদ্ধ করতে পারবে কিছু? কথা বলেন। এজন্য গোটা বিশ্বেও যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমার পরিবারে ইসলাম পালনের সুযোগ আছে না? এজন্য পরিবার অনেক গুরুত্বপূর্ণ। মুমিন পরিবার, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আর মুমিন পরিবারে ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান। মুমিন না হলে মুমিন পরিবারের সদস্য হওয়া যায় না। নূহ আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ এই মহা প্লাবনে আপনি আমার ছেলেকে মারবেন না, ইন্নাহু মিন ইবনি, নিশ্চয়ই এই ছেলেটা সে আমার সন্তান, আমার ঔরসজাত। আল্লাহ বললেন, না নূহ, তুমি ভুল বলেছো, সে তোমার সন্তান নয়, ঔরসজাত হলেই সন্তান হয় না, ঈমান আনা লাগে, চিল্লায় বলে ঠিক কি না? নূহ আলাইহিস সালামের এই মহা প্লাবন নূহ আলাইহিস সালামের সন্তান কানাআনকে রক্ষা করতে পারে নাই। এজন্য মুমিন পরিবারের ভালোবাসার ভিত্তি হচ্ছে ঈমান, আওয়াজ করে বলতে হবে। বিশ্বাসীদের পরিবারের ভালোবাসার ভিত্তি কি? আরো জোরে বলেন, ভিত্তি কি? ঈমান। এজন্য আমাদের পরিবারগুলো আমাদের জন্য রহমত, আমাদের পরিবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মার্সি, ব্লেসিংস এন্ড বাউন্টিজ। এই পরিবারের বন্ধন যেন কখনো নষ্ট না হয়, আমরা যেন পারিবারিক সম্প্রীতি ভালোবাসা কখনো নষ্ট না করি। এখন ওয়েস্টের ধাক্কায়, পাশ্চাত্যের কালচারের ধাক্কায় আমাদের পরিবারগুলো নষ্ট হতে শুরু করেছে, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখবেন, পাশ্চাত্যে এখন পরিবারগুলোর খুব মারাত্মক অবস্থা, ভঙ্গুর পারিবারিক ব্যবস্থা এদের, এদের পরিবার টেকে না, এরা তো বিয়েই করে না, এরা বিয়ের চেয়ে বেশি পছন্দ করে লিভ টুগেদার, আসলে নাই, বিয়ে করে না, লিভ টুগেদার পছন্দ করে, ফ্রি সেক্স, অবাধ যৌনাচার, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, বিয়ে যাক দু একটা হয়, এগুলো ছয় মাস এক বছরের বেশি টিকে না, ডিভোর্সের সংখ্যা বেশি, ভ্রূণপাত, সন্তান হত্যা করার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যাও বেশি, ঠিক কিনা? রাইফেল একটা নিয়ে বের হয়ে রাস্তায় চার পাঁচজনকে শুট করে, পরে নিজের মাথায় নিজেগুলি কেড়ে নিজেও মরে যায়,
কেন যে এগুলো করছে সে নিজেও জানে না। এরকম বিকৃত মস্তিষ্কের লোক পাশ্চাত্যে আসে নাই, কারণ এদের পরিবার নাই, কারো বাবা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই। এই জন্য পরিবার গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেকমা, অনেক বড় রহমত, অনেক বড় বরকত। এই জন্য ইসলাম পরিবার গঠন করতে বলেছে, ইসলাম পরিবারকে সংরক্ষণ করতে বলেছে, ইসলাম এই ফ্যামিলি ইনস্টিটিউশনকে আরো শক্তিশালী করতে বলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনে পরিবার নিয়ে অনেক কথা, ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোরআনে একটা সুরাই আল্লাহ নাযিল করেছেন, সূরাতুত তালাক, অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি অ্যাফেয়ার্স, শুধু ফ্যামিলি রিলেটেড কথাই সূরাতুত তালাকে। আবার একটা পরিবার আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় ছিল, ওই পরিবারের নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছেন, সূরাতু আলে ইমরান, ইমরানের পরিবারের নামে সূরা। সুবহানাল্লাহ, পড়বেন না? এই জন্য আমাদের পরিবারগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমরা বুঝি না। আমরা পরিবারের সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখার ব্যাপারে সচেতন থাকি না, কিন্তু ইসলাম এই পরিবার সংরক্ষণে অনেক গুরুত্ব দিয়েছে। আমাদের পরিবারগুলো সুখী হোক, সমৃদ্ধ হোক, শান্তিময় হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন না, চাই কি চাই না? এই জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিবার, সুখী পরিবারের ফর্মুলা আজকে আপনাদেরকে শোনাবো, কি করে পরিবারকে সুখে রাখতে হয়, শান্তিতে রাখতে হয়। কোরআনের আলোকে শুনতে চান? সুখী পরিবারের ফর্মুলা কোন পরিবার? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, সুখী পরিবারের ফর্মুলা। কোরআন সুন্নাহর আলোকে আজকে আমরা এটা জেনে যাব, কি করলে আমাদের ফ্যামিলিগুলো সুখী হবে, সমৃদ্ধ হবে। কোরআন থেকে আমরা যদি প্রেসক্রিপশন নেই, তাহলে কোরআন বলে আমাদের ফ্যামিলিগুলোকে সুখী আর শান্তিময় করতে হলে আমাদের ফ্যামিলির ভেতরে একে অপরকে সালাম দেওয়ার প্রচলন বাড়াইতে হবে। কি দিবেন? আওয়াজ করে বলেন, কি দিবেন? ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবা। রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবা, ঢুকেই পরিবার বর্গকে একে অপরকে সালাম দাও, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি, এটা বরকতময়, এটা পবিত্র। সুবহানাল্লাহ। ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা